বুঝলে কর্তামশাই, এই জীবনে বলো এই বাড়ি গাড়ি ধন সম্পত্তি এসব কিছু না, জীবনের সার হচ্ছে এই ছোট ছোট মুহূর্তগুলো, ঠিক কিনা বলো? জানো কর্তা, ওই ও বাড়ি থেকে বেরিয়ে বুড়ো বয়সে যখনই পথে নামলুম না, এই তখন থেকে আমি সত্যিকারের সুখ চিনতে পেরেছি। এতদিন আমি না ওই ওই টাকা পয়সা সুখ একের ঐশ্বর্য একের ভালো থাকা এই এইগুলোকেই আমি সুখ বলে জানতাম। হ্যাঁ, আমি ভাবতাম এইগুলো পেলেই সব পাওয়া হয়ে গেল, সত্যিকারের সুখ চিনতেই পারিনি। অনাত্মীয়কে আত্মীয় ভেবে কাছে টেনেছি। যাগে বাবা যাগে, দেরিতে হলে আমার চোখ খুলেছে, এখন আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, সত্যিকারের আত্মীয় কাকে বলে, এখন আমার মরলেও কোনো কষ্ট নেই। বড় মা, সবসময় বাজে কথাটা না বললেই নয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলবো না। পাখি জেঠমনি, বড় মা, দেখি দেখি। আচ্ছা, হয়েছে হয়েছে, বেঁচে থাকো বেঁচে থাকো। দেখি দেখি, হঠাৎ প্রণাম কেন বাবা? বড় মা, আমাদের অনেকটা পথ চলতে হবে, তোমাদের ছত্রছায় সবটা আবার আগের মতন হবে, এটা অন্তত আমি বিশ্বাস করি। আর আজই তার শুভ সূচনা হবে। জেঠমনি, তোমার নতুন করে তৈরি করা সতীলক্ষ্মী আত্মার সিধু কোম্পানির প্রথম পেমেন্ট এসেছে। এই যে এই যে 10,000 টাকা। নাও বড় মা, নাও। আমার হাতে দিলে এত কিছু করেছি তোমাদের সঙ্গে, তবু তবু আমাকে এত বড় সম্মানটা দিলে বাবা। বড় মা, তুমি তো কাল বললে যে বড় মা ডাক্তার মধ্যে মা লুকিয়ে আছে, তোমায় সম্মান দেব না, তোমাদের যে মাথায় করে ডাকবো। হ্যাঁ, আমি কি ঠিক শুনলাম আপনি কি বাড়িটা কেনার কথা বললেন? ঠিকই শুনেছ, আমার উকিল সমস্ত পেপার রেডি করে এনেছে, 1 কোটি দেব। তুমি এক হাতে দলিল দেবে আর এক হাতে চেক নেবে, রাজি কিনা ভেবে বলো। রাজি না মানে এতে রাজি না হওয়ার কোনো প্রশ্নই নেই, কিন্তু বাড়িটা আজ কি কিনে নিতে হবে আপনাদের? শুধু ভয় নেই, আমি এক কথার মানুষ, 1 কোটি যখন বলেছি 1 কোটি। আপনাদের বাড়ির কাগজপত্রগুলো দেবেন প্লিজ। এক্ষুনি এক্ষুনি আনছি। স্যার সব ওকে, তাহলে ডিল ফাইনাল। তবে আমার একটা শর্ত আছে। আবার শর্ত? চেকটা পাওয়ার 1 ঘন্টার মধ্যে বাড়ি ফাঁকা করে চলে যেতে হবে। মাত্র 1 ঘন্টা? তার বেশি 1 মিনিটও নয়। মানতে পারলে বাড়ি কিনবো, নচেত নয়। বলছিলাম যে আমাদের না দুটো মেয়ে আছে, এই ভর সন্ধেবেলা মেয়ে দুটোকে নিয়ে কোথায় যাব, কি কি করেই বা যাব বলুন, আমরা সেটা তো সম্ভব নয়, তাই না? তাহলে তো চুকরা মেয়ে মানুষের বুদ্ধি তো কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। টাকা থাকলে দিল্লি বোম্বে এখন তো চাঁদেও যাওয়া যাচ্ছে, যেখানে ইচ্ছে চলে যাবো। আপনি একদম চিন্তা করবেন না, 1 ঘন্টার মধ্যে এই বাড়ি আমরা খালি করে দিচ্ছি প্রশান্তবাবু, ঠিক আছে? খবর পেয়ে বাকিরা টাকার ভাগ নিতে আসার আগে এখান থেকে কেটে পড়া ভালো, বুঝতে পারছো? এই চল চল তাড়াতাড়ি সবাই, হ্যাঁ চল 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 চল, দাঁড়াও দাঁড়াও।
দাদু ঠাম্মি রাঙা কাকা রাঙ্গে কিমাকে সবাইকে নিয়ে সেই বাড়িতে থাকলেই হতো কি দরকার ছিল বাড়ি থেকে চলে যাওয়া দূর চুপ করবি হ্যাঁ ভালো বন্ধু কি এখন তোর থেকে শিখতে হবে নাকি এই শোনা দাও আমি কিন্তু তোর সাথে জয়েন্টে টাকা রাখবো না হ্যাঁ আমার 50 লাখ কিন্তু আমি তুলে নেব দাদাকে বিশ্বাস করিস না তো একটু ভরসা করতে পারছিস না ঠিক আছে সকালটা হতে দে ব্যাংকে গিয়ে তোর 50 লাখ তুই তুলে নিস খুশি আপনাদের 1 ঘন্টা সময় কিন্তু শেষ এরপর না বেরোলে কি বাবা না না বেরোনোর তো কোনো প্রশ্নই ওঠে না এক্ষুনি বেরোচ্ছি চলো চলো আয় সবাই আয় আমার 1 ঘন্টা পার হয়ে গেলে মুশকিল আছে একদম একদমই চলো 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 আসছি হ্যাঁ টাটা টাটা তরুণ জ্যোতিষশীল বাবু আপনার ঐতিহ্যপূর্ণ প্যারি ভবন এখন আমার উকিল বাবু ওনাকে এখানে ডেকে এনে একবার অপমান করলে কেমন হয় বলুন তো বাহ আপনি তো মশাই দেখছি জেগে জেগেই ড্রিম দেখছেন তরুণ জ্যোতিষশীল বাবুর বাড়িতে ওনাকে ডেকে ওনাকেই অপমান করতে চান এটা প্রশান্ত রায়ের বাড়ি ওসব তরুণ জ্যোতিষশীল ফিল সব অতীত আপনি কে বলুন তো ইম্পর্টেন্ট ইয়ে নেই কি ম্যা কোন ইম্পর্টেন্ট ইয়ে হ্যায় কি আপনি যার কাছ থেকে বাড়ি কিনেছেন ও কোন হ্যায় वो कि इस बाड़ी का मालिक है हैं इधर देखो वकील साहब ऐ देखुन तो बुद्धिमान लोग देखुन एक तो भालू करें बाबू को बुझान देखुन देखुन भालू करें देखुन टा उधर उड़ा साइन करें चेयर मत इरा बाड़ी रोंगसीदारी ना है इरा हमके ठोकालो উকিল বাবু ওদের চেকটা স্টপ পেমেন্ট করুন কোনোভাবেই যেন চেকটা ভাঙাতে না পারে তারপর ওদের কিভাবে ভাঙতে হয় সে আমি দেখছি বেলা জলমুড়ির বাটিটা ধরো তো আর বলছি আমি আর কুশ তো বাড়ি থাকবো না বেরোবো তোমরা সাবধানে থেকো দরজায় খিল দিয়ে রেখো সেই কুলাঙ্গার ছেলে দুটো যেন আবার আসতে না পারে একটা কথা আমার খুব ভাবাচ্ছে জানো ওরা আমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে যেতে কেন এলো ওরা কি এই আলতার ব্যবসার কথা জানতে পেরে গেছে এখন শুধু টাকার লোভে ফিরিয়ে নিয়ে যেতে এসেছিল ওই প্রবীণ স্বার্থ না কি ছিল ওর কথা মনে হয় বড়মার জেঠুমনির মনে নেই থাক মনে করি আর কাজ নেই ছেলে মেয়ে অত্যাচার করেছে বলে তাদের নামে নালিশ করতে হয়েছে কে বড় লজ্জার বড়মা জেঠুমনি পাখি ওই প্রবীণ স্বার্থ সুরক্ষা দপ্তর আধিকারিকদের কাছে গিয়ে তো কমপ্লেন করেছিল সেদিন রাতে বললো না কত তালে গোলে ভুলে গেছো এখন যদি ওরা তোমাদের না নিয়ে যায় তাহলে তো ওদের জেল হবে সেই জন্য এই মেয়েটা নিঃস্বার্থভাবে আমাদের জন্য যে আর কি কি করবে এদিকে নিজের সন্তানরা অন্যায় করে বাপ মায়ের পায়ে পড়ছে তা আবার নিজেদের স্বার্থে সবই কপাল বেলা আমি চাই আমার ছেলেদের কঠিন শাস্তি হোক জেল হোক এই প্রশান্ত লোকটা কিরম দেখেছিস ফোনটা অবধি তুলছে না ওকে আমি কি করে জানাবো যে চেকটা বাউন্স করেছে আরে ফোনটা তুলবে কেন ও তো জেনে শুনে এটা করছে তুমি বুঝতে পারছো না কেন ও তো একটা ফ্রড ফ্রড সারা রাত আমাদের স্টেশনে বসিয়ে রেখে ও ভাবছে বিনি পয়সায় প্যারি ভবন ভোগ করবে একবার আমায় পৌঁছে তো দাও বাড়িতে দেখো ওকে কি করে শায়েস্তা করতে হয় চলো 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 আরে এই সোনা দা এই তো তালা লাগানো রে বেটা কি বদমাইশ হ্যাঁ
গেটেও দেখলাম না, এখানেও নেই। এখন কি অফিসে ঢোকেনি তরুণ জ্যোতিষীল? কি ব্যাপার, কটা বাজে? হুম, 10:30, 40 মিনিট লেট। এটা কি ক্লাব ঘর? যখন খুশি আসবেন, যখন খুশি যাবেন, এমনকি আমার আমার গাড়ির গেট পর্যন্ত খুলতে এলেন না। নিজের হাত থাকতে আপনার পরের ওপর নির্ভরশীল হওয়াটা খুবই অন্যায়। কি বলেন আপনি, আমার মুখে মুখে তর্ক করছেন? দুদিনে খুব মুখে বলি ফুটেছে না, এক্ষুনি চা বানিয়ে আমার কেবিনে আসুন। পারবো না স্যার। একটা কথা মনে রাখবেন, আপনি আমার মাইনে করা কর্মচারী, আমার চাকর, আমার মুখের উপর না বলার সাহস হয় কোত্থেকে আপনার? একটু ভুল হচ্ছে প্রশান্ত বাবু, আমি আপনার মাইনে করা কর্মচারী বা চাকর ছিলাম, এখন আর নয়, কাল অবধি ছিলাম। আপনি যা যা করতে বলেছেন সব করে দিয়েছি, কিন্তু আজ থেকে আর নয়। আমার ইস্তফার চিঠি ধরো, এটা তো কাগজ ছড়ানো মানি না, তালা খুলুন, আমরা ভেতরে যাব। চাবিটা আমার কাছেই থাকবে, ঠিক আছে? এটা দেওয়া যাবে না, মেমোরি বহুত কমজোর হ্যায় আপ লোগ, ভুল জাতে হ্যায় ক্যা? ইয়েহি পেপার দিখা কে নিলামি রুকওয়ায়া থা মেনে। যারা এই কাগজে সই করার পর বাড়িটা বিক্রি করতে চাইছে, তারা তো নিজেদের বিপদে ফেলবে, আর যারা এই প্রপার্টিটা কিনবে তারাও কিন্তু আইনি ঝামেলায় জড়িয়ে পড়বে। প্রশান্ত বাবুকে আমিই সব কথা বলেছি, সেই জন্য উনি চেকটা আটকে দিয়েছেন। আরে ভাই, আদো জল খেয়ে আমাদের পেছনে কেন পড়েছিস? হ্যাঁ, চাবি দে, চাবি চাবি বলছি। শোনো, যেমন সীমন্তিনী তেমন সীমন্তিনীর এই বদমাশ শ্বশুরটা। আই ফুলবো, ধর তো চেপে, আমি দেখছি পকেটে কোথায় চাবি লুকিয়ে রেখেছে। দাঁড়াও তো, উড়ে বাপরে, উড়ে বাপা। মকাই কি রোটি ওর দাল রোজ খাতা হুঁ মে, মেরে সাথ পঙ্গা না লেনা তুম লোক। আমাদের বাড়ি আত্মসাত করবে বুড়ো, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। হ্যাঁ কিরণ, তালা বাঁধ। খবরদার, ইসকে বাদ কোই গলতি কি তো পুলিশ বুলাও। কান খোল কে সুন লো, আজ ইয়ে মকান তুম লোগো কবি নাই মিলেগা, কবি নাই। সব তোমার জন্য, আমার বাবাকে যদি এ বাড়িতে পার্টি অফিসটা করতে দিতে, এতদিনে দেখতে কি না কি হয়ে যেত। কয়েকটা বখাটে ছেলে না তাসের ঠেক বানাতো, করতে দিতে শপিং মল দেখতে। কিছু করার মুরদ নেই, শুধু বড় বড় লেকচার। আর এক মুহূর্ত এখানে না, আমি এক্ষুনি আমার বাপের বাড়ি যাব। বাপের বাড়ির গরম তুমি কাকে দেখাচ্ছো? আমার বাপের বাড়ি নেই? এই চলো তো, চলো চলো চলো। হা করে তুমি দাঁড়িয়ে রইলে কেন? মালপত্রগুলো তোলো, চলো চলো, এসো। আমি তোর ইস্তফা টিস্তফা মানি না, আপনাকে এখানেই কাজ করতে হবে তরুণ জ্যোতিষীল। আচ্ছা, নিজের কোম্পানি থাকতে আমি কেন এখানে 5-4 মাস কাটতে যাবো বলুন তো? আমাদের সতীলক্ষ্মী আলতা সিঁদুর আবার তৈরি হচ্ছে এবং বিক্রিও শুরু হয়ে গেছে। এবার ঝর্ণা আলতা সিঁদুর আর চলে কিনা দেখুন প্রশান্ত বাবু। ওহো সরি, এই অ্যাডভান্সের টাকাটা গুনে নিও। আর শোনো প্রশান্ত, কোনো বয়স্ক মানুষের অসহায়তার সুযোগ নিয়ে তাকে দিয়ে কায়িক পরিশ্রম করিও না, এটা অন্যায়।
যার প্রায়শ্চিত্ত করার সুযোগ তুমি হয়তো সারা জীবনেও আর পাবে না। কুশের হাত ধরে জীবনের নতুন অধ্যায় শুরু হলো আবার। ওদের পরিশ্রমের যেন মর্যাদা দিতে পারি মা মহালক্ষ্মী। জানো তো বড়মা, সেদিন যখন বাবাকে বললাম না তোমার তৈরি ওই মেশিনটা দেখে দেখে আমি একটা মেশিন বানিয়ে আলতা প্রোডাকশন শুরু করেছি, তখন বাবা কি বললো জানো? পূজোয় কি কি লাগে বলতে বল। তুমি কি ফুলের কথা বলছো? আলতা সিঁদুরের কথা বলছি। এটা এটা তখন মাথায় আসেনি বড় মা। সত্যি তো পূজোর সময় তো আলতার কার্তি অনেক থাকে, এই সময় প্রোডাকশন বাড়াতে পারলে ভালো লাভ হতো, তাই না বড় মা? করো না করো, যেটা মন চায় সেটাই করো, বুঝলে রাঙাবো? আমি এখন কি ভাবছি বলতো, আমি আর বাইরে কাজ করতে যাব না, আমি আমাদের কুশবাবুর ফ্যাক্টরিতেই কাজ করব, আলতার ফ্যাক্টরিতে। সেই বরং ভালো হবে। আর তোমাদের আলতার ফ্যাক্টরিতে এই বুড়োটাকে একটা কাজ দেবে না রাঙাবু? কি যে বলো জেঠামুনি, এই কোম্পানিতে তোমার না কুশ, এই ভাবনাই আমার ব্যবসাটাকে ডুবিয়েছে, এই দম্ভই আমার পতনের মূল। আগে এই ব্যবসা ছিল আমার ঠাকুরদার, আর এবারে আমার ভাইয়ের পেটেন্টের জোরে, মানে তোমার বাবার পেটেন্টের জোরে তুমি আর রাঙা বউ মিলে ব্যবসাটাকে আবার চালু করলে। আমি কি করলাম যে আমার অধিকার দাবি করব? খুশ, আমি কাঁধে কাঁধ মিলিয়ে তোমার সঙ্গে কাজ করতে চাই, তবেই আমার প্রায়শ্চিত্ত করা হবে। সত্যি বলো না কুশ, কি করতে হবে বলো। এখন আবার কে এলো গো বড় মা? দাঁড়ান আমি দেখছি। তোমাদের মা দক্ষিণেশ্বরে পুজো দিতে গেছেন, ফিরতে একটু দেরি হবে, ততক্ষণ নিশ্চয়ই তোমরা থাকবে না বাবা। ও বাবা, কাল আমরা সারা রাত স্টেশনে ছিলাম বাবা, ওই ওই অসভ্য প্রশান্তটা। তবে আমার একটা শর্ত আছে, চেকটা পাওয়ার এক ঘন্টার মধ্যে বাড়ি ফাঁকা করে চলে যেতে হবে। সকালে বাবা চেকটাও বাউন্স করলো, আমরা আর কি করব বলো? ওই খুশিকে মনির বাড়িতে রেখে আমি আর তোমার জামাই তোমার কাছে চলে এলাম বাবা। এখন এখানে এসে এসব বলে আমাকে কি কোনো লাভ আছে? আমি তো জামাইকে বলেইছিলাম যে বাড়িটা আমার নামে লিখে দিতে। প্রথমে আমি ওটা লোক দেখানো পার্টি অফিস করতাম, তারপরে ওইটাই আমি খুশির নামে লিখে দিতাম। তোমাদের তো সেটা সহ্য হলো না, এখন আর আমার কিছু করার নেই। আসলে তখন আমরা ভেবেছিলাম যে মেয়ে জামাই বাড়িতে এসছিস থাক, হাতিবাগান বাজারে ভালো ইলিশ উঠেছে, আমি নিয়ে আসবো, খাস। হ্যাঁ বাবা, ঠিক আছে বাবা। ওই দোতলার বড় ঘরটায় আপাতত তোমার জামাই আমি আর খুশি থেকে যাব, পরে না হয় তুমি তোমার নাতনির জন্য একটা বড় ঘর রেডি করে দিও। মানে তুই বলে আমার কথার একটু ভুল অর্থ করছিস মা, থাক মানে এই বেলাটার জন্য শুধু, সারা জীবনের জন্য নয়। বাবা একটু হেল্প করুন প্লিজ, এভাবে বউকে মেয়েকে নিয়ে আমি হাতিবাগানের বনে দিয়ে এদেশি, আমরা ঘর জামাই পুষে রাখাটা ঠিক মানায় না আমার। তোমরা বরং এক কাজ করো, এখনই বেরিয়ে পড়ো, সন্ধ্যেবেলার মধ্যে কোথাও না কোথাও একটা থাকার ব্যবস্থা নিশ্চয়ই করে নিতে পারবে।
নিলিস না, পরে এসে একদিন খেও। ছুটি? তুমি এমন কাউকে না নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছো কেন গো? আগে এটা বলো, দরজা খুলতে তো দেরি হলো কেন? ছুটি তো কতক্ষণ দাঁড়িয়ে থাকলো? বড্ড ভুল হয়ে গেছে ছুটি, এসো এসো এসো। দাঁড়াও, এখন একটা কাজ করি যেটা এখনো বাকি আছে। আজকে বড় মার জেঠুমনের বিবাহ বার্ষিকী কই? আমি তো জানতামই না গো। বাকি আমিও তো জানতাম না। আচ্ছা এসব কি ছেলে মানুষই বলো দেখি, আমাদের তো মনেই ছিল না। আচ্ছা বাবা, জীবনের 50টা বছর তোমরা এইভাবে কাটিয়ে ফেলে একসাথে, আরে বাবা এটার জন্য একটা সেলিব্রেশন তো বানতা হ্যায় না? ইয়েস মামিজি, আপনারা হচ্ছেন আমাদের ইন্সপিরেশন, তাই না? 50টা বছর একসঙ্গে ভাবা যায়? হ্যাঁ, আর সেই জন্য আমাদের সবার তরফ থেকে এই ছোট্ট উপহার। বাবা দেখে 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 মা, দেখি খেতে হবে কিন্তু। অল্প 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 অল্প। বড় মা সকলে কত উপহার নিয়ে এসেছে, আমাদের তো তেমন দেওয়ার কিছু নেই, মানে কিছু আনিনি। উস, এই দুর্দিনে নিজের হাত দিয়ে আমাদের শক্ত করে আগলে রেখেছো, নিজেরা না খেয়ে আমাদের খাইয়েছ, সতীলক্ষ্মী আলতা সিঁদুর আবার চালু করে দিয়েছ, আর কি উপহার দেবে তোমরা কুস? এরপর যে ঋণের বোঝা আর সামলাতে পারবো না। বাড়ির বড় ছেলে হয়ে তোর দাদা যা করতে পারেনি, আমি যা করতে পারিনি, সেগুলো তো তোরা করেছিস। বাবা মাকে তো সবার থেকে অনেক বেশি যত্নে তুই আর রাঙা বউই তো রেখেছিস। ইয়েস শালাবু, তোমরা ছিলে বলে আমরা সবাই নিশ্চিন্তে ছিলাম। ছুটি প্রাউড অফ ইউ রাং কাকা রাং কাকিমা। আরে ভাই, হামে ভি মিঠাই মিলেগি। दोस्त की मैरिज एनिवर्सरी है, हम भी गिफ्ट देंगे। लेकिन उपहार थोड़ा स्पेशल है, इसके लिए आप लोगों को बाहर आना पड़ेगा। चार दीवाले मध्य जा होक ना भाई मोशाई, अब बाहर। अरे भाई चलिए, समझन जी आइए, समझी जी आइए आइए, चलिए चलिए चलिए, चलो राजेश आइए आइए। रखो बेश করেছিস তুই, জামাইকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে আলাদা হয়ে এসেছিস, বেশ করেছিস। আরে আমিও তো তোর বাবাকে পুষলে আমার শ্বশুর বাড়ি থেকে আলাদা করে নিয়ে এসেছিলাম। বাবা, ওই শাশুড়ি ননদ যা এদের সঙ্গে কখনো সংসার করেছে? তোর মা যা বলেছে ঠিকই বলেছে। তাহলে ভাই ছুটি কোথায়? ওই যে ভাই রাস্তায় বর্দার দিদিভাইয়ের সাথে দেখা লোকে রেখে এসেছি। কেমন আছো তুমি? আরে ঠিক আছে, এবার ছুটিকে নিয়ে চলে আসবো, আমরা তো আজ থেকে এখানেই থাকবো। কি রে, আরে মেয়ে জামাই নাতনিকে নিয়ে মায়ের কাছে এসে থাকবে, এর থেকে বড় আনন্দ আর কি হতে পারে বল? দেখেছো কি বলেছিলাম? হ্যাঁ, তোমাকে আমার বাবাকে রাজি করাতে আমার 2 মিনিটও লাগবে না বলেছিলাম না? শোনো লেখা, তোমরা নিশ্চয়ই এ বাড়িতে এসে থাকবে, কিন্তু আজ নয়। মানে? মানে তুমি যেদিন তোমার ওই দেবতুল্য শ্বশুর মশাইয়ের পা ধরে ক্ষমা চাইবে, আর তিনি তোমাকে যদি ক্ষমা করেন, তার পরবর্তী একটা বছর তুমি ওই শ্বশুর ঘরে শ্বশুর শাশুড়ি ভাসু যা নিয়ে সংসার করতে পারো, তার পরের বছর আমি তোমাকে এ বাড়িতে ঢুকতে দেব। হ্যাঁ, প্রয়োজনে হয়তো আমি তোমাকে তখন থাকতেও দিতে পারি। হ্যাঁ গো, মেয়েকে তুমি এসব কি বলছো বলো দেখি। আমি ঠিকই বলছি, দেখো মেয়েকে যদি সুবুদ্ধি দিতে পারো তো দেবে, নাহলে কখনো কুবুদ্ধি দিও না। তুমি আমার জন্য যা করেছো করেছো, তুমি ভুলে যেও না আমি তখন রোজগেরে ছিলাম, কিন্তু তোমার জামাই
কিচ্ছু করে না। শোনো বাবা কিরণ, তোমাকে আমি একটা কথা বলি, এখনো যথেষ্ট সময় আছে, তুমি ফিরে গিয়ে তোমার মা বাবার পা ধরে তাদের বুঝিয়ে ফিরিয়ে আনো, কেমন? ও বাবা, আরে ওনারা তো আমাদের কথা শুনে না, ওই রাঙা বউ আর রাঙা ঠাকুরপো মিলে ওদের কানে ভিড় ঝেলেছে, তুমি বুঝতে পারছো না কেন? তুমি চুপ করো, যে নিজের শ্বশুর বাড়ির ঠাঁই ধরে রাখতে পারে না তার আমার বাড়িতেও কিন্তু ঠাঁই নেই। যাও বেরো, তোমরা দুজন যাও বেরো। যে কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। যাও চলো। লেখা কি আর বলবো মা, কিছু বলার আর মুখ নেই আমার। মশাই এবার অন্তত বলুন কোথায় যাচ্ছি আমরা, এটা তো আমাদের বাড়ির রাস্তা। আরে থোড়া ভরসা কিজি হাম পেসম দিজি, একটু বিশ্বাস করে আরো চলুন না, আসুন। এখানে কেন নিয়ে এলেন ভাই মশাই? খুশ রাঙাবো, চলো চলো নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, আমাকে নিয়ে চলো। দমদনজি আর কোথাও যেতে হবে না আপনাদেরকে, আবার আপনারা এখানে প্যারি ভবনেই থাকবেন।